হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অলমোস্ট 1000 সাবস্ক্রাইবার একদম দ্বারা প্রান্তে আমি এসে পড়েছি আপনাদের চ্যানেল ভাই ব্লগার। তো আমি মাহিদ, আজকে আমি ভিডিও করতে আর যাচ্ছি একটা হেলমেট নিয়ে। এটা আমার পার্সোনাল ইউজ হেলমেট, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতেছি। এটা কোনো পেড কোনো রিভিউ না, মানে ইউহি আমাকে কোনো টাকা পয়সা দেয়নি ভিডিও করার জন্য। আমার জাস্ট হেলমেটটা ভালো লাগছে, আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করতেছি, এই জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করার জন্য চলে আসলাম। বাজারে অনেক ধরনের হেলমেট আছে, তো আমি নিজেও অনেক ধরনের হেলমেট ব্যবহার করেছি। তো অনেক হেলমেট ব্যবহার করতে 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 এখন আমি এই হেলমেটটি ব্যবহার করে স্যাটিসফাই হয়েছি। তো হেলমেটটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন। তো চলুন এই হেলমেটের বিস্তারিত জেনে আসি। তো বন্ধুরা, আপনারা এখন যে হেলমেটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা ইউহির 982 মডেলের যে হেলমেটটা ছিল সেটার আপগ্রেড ভার্সন। তো এর আগে যে ভার্সনটা ছিল সেটা কার্টুনের একটা গ্রাফিক ছিল, লাল কালার এবং টিয়া কালারের। তো বর্তমানে এটাকে আরও আপগ্রেড করা হয়েছে এবং কালার কম্বিনেশনটা আরও অনেক ধরনের ভ্যারিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। তো আমি ব্ল্যাক কালারটা কিনেছিলাম, যদিও বাজারে আরও অনেক ধরনের কালার ছিল, যেমন ব্ল্যাক অ্যান্ড রেড মিক্স, তারপর রেডের ভিতরে আরও অনেক ধরনের কালার, রেডের সাথে টিয়া কালার, তারপর কালোর সাথে সাদা, অনেক ধরনের কালার আছে। এটার মডেলটা হলো ইউহি 982, এই মডেলের হেলমেট। তো আগের থেকে মোটামুটি অনেক কিছু চেঞ্জ আছে, প্রথমত গ্রাফিক্স, তারপরে আপনার যেই প্লাস্টিকের কোয়ালিটি যেটা, সেটা আগের থেকে আরও আপডেট করা হয়েছে। ভিতরে যে প্যাডিং আছে সেই প্যাডিংটাও আরও আপডেট করা হয়েছে। তো মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলোই এটাতে আপডেট করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন এটার যে প্যাডিংটা আছে, সার্টিফাইড হেলমেটের মতোই অনেকটা। এটা এমনি কেউ হঠাৎ করে দেখলে বুঝবে না যে এটা সার্টিফাইড হেলমেট না। সার্টিফাইড বলতে আমি বুঝাচ্ছি ডট অথবা ইসিই যে সার্টিফাইড আছে, দেখতে গেলে একেবারে সেম সেগুলোর মতোই লাগে, যদি এটা ইসিই বা ডট সার্টিফাইড না, এটা আইএসআই সার্টিফাইড টাইপের। কিন্তু এটা যে প্লাস্টিকের যে কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো এবং উন্নত মানের, এবং এটার প্যাডিংটাও বেশ ভালো। আপনি যখন এটা পরে ভাইজারটা লাগাবেন তখন আপনি ফিল পাবেন যে না, আমি একটা হেলমেট পরেছি। যারা লো বাজেটে হেলমেট কিনতে আগ্রহী থাকে তাদের বলবো, তারা এই হেলমেটটা যদি একবার চুজ করে থাকেন অথবা এই হেলমেটটা একবার কিনে ব্যবহার করেন, আশা করি আপনারা ভালোই উপভোগ করতে পারবেন। যখন বাইক রাইড করবেন দারুণ উপভোগ করতে পারবেন। আর এটা যে গ্লাসটা দেওয়া আছে, মানে ভাইজার দেওয়া আছে, সেই এই ভাইজার থেকে আপনার রিফ্লেকশনটা ওরকম বোঝা যায় না। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি যখন রাইড করতে থাকবেন তখন অপোজিট সাইডের গাড়ির যে লাইটের হেডলাইটের আলো আপনার চোখে পড়ার একটা প্রবণতা থাকে, সেটা থেকে কিছুটা সেফটি ফিল করবেন, মানে অতটা প্যারা লাগবে না আপনার। কারণ এটার ভাইজারে একটা সিলভার কালার একটা হালকা ইফেক্ট দেওয়া আছে, এই কারণে দিনের বেলা একটা কমফোর্ট পাবেন রৌদ্রের আলোতে, পাশাপাশি রাত্রের বেলা হেডলাইটের আলোর যে বিড়ম্বনা সেটা হবে না। আর এটা ভাইজার লাগানোর পর প্যাডিংয়ের কারণে, মানে ওই হর্নের যে সাউন্ড, চারপাশে যে অনেক নয়েজ থাকে, সেই নয়েজ থেকে অনেকটা নিরাপদ থাকবেন। তো ওভারঅল আমার কাছে অ্যাজ এ ইউজার হিসাবে এটা ভালোই লেগেছে। তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারাও চাইলে এরকম হেলমেট কিনতে পারেন। তবে সার্টিফাইড হেলমেট যেগুলো আছে, মানে 5000 থেকে শুরু করে এর উপরে যেগুলো ডট সার্টিফাইড অথবা ইসিই সার্টিফাইড, সেই হেলমেটগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটা এটার থেকে অবশ্যই বেটার হবে। তবে আমি যেটা বলবো যে যাদের বাজেট একদমই কম, তো তাদের জন্য এই হেলমেটটা একদমই খারাপ না। আপনারা এই বাজেটে যারা কিনতে চান তারা নিঃসন্দেহে এই হেলমেটটা চয়েস করতে পারেন, কেননা অন্য অন্য যে হেলমেটগুলো আছে এই বাজেটের সেগুলো কিন্তু এটার মতো হয় না। আই মিন এটার কোয়ালিটি যেরকম, এইরকম কোয়ালিটির ওগুলো হয় না, আমি বাজারে অনেক ঘুরে দেখেছি। তো অ্যাট লাস্ট এই হেলমেটে আমি স্যাটিসফাই হয়েছি।
তো সেই জন্য আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা আপনারা তখন দেখলেন এই ইউহি হেলমেটের বিস্তারিত। তো হেলমেটটা যদি আপনার ভালো লাগে কিনতে পারেন, আর না কিনলেও সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আমার দ্বারা, তো অবশ্যই তাহলে ভিডিওটা লাইক দেবেন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো মন্তব্য থাকলে, কোনো কিছু সমস্যা হলে বুঝতে বা কোনো কিছু হইলে আপনার জানা দরকার বা কোনো মন্তব্য করা দরকার, কমেন্টে জানিয়ে দেবেন আমাকে, আমি উত্তর দিব। আর যারা নতুন ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ছোট ছোটভাবে আমি এগিয়ে যাচ্ছি, আমার এই ছোট্ট ছোট্টভাবে পথ চলায় আপনারা একটা সঙ্গী হবেন সেটা আমি আশা করতেছি। তো আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আমি এখন চা খাচ্ছি, পরে আবার দেখা হবে আগামী ভিডিওতে।